পৃথাকুন্ঠী পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি করছি চেটিনাথ প্রন কারি। তাহলে উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে আছে 1/2 কিলো প্রন, ভালো করে ধুয়ে ছাড়ানো, পরিষ্কার করা, সর্ষের তেল প্রয়োজন মতো, 2 টমেটো বাটা, 2 পেঁয়াজ কুচোনো, 1/2 চা চামচ রসুন বাটা, 5 কারি পাতা, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 2 ছোট এলাচ আর 1/2 ইঞ্চি টুকরো দারচিনি, 1 চা চামচ আদা বাটা, লবণ স্বাদ অনুযায়ী। এখানে গোটা মশলা দেখিয়ে দিই। 4 শুকনো লঙ্কা, 1/2 চা চামচ গোটা ধনে, 4 লবঙ্গ, 1/4 চা চামচ গোটা জিরে, 1/4 চা চামচ মৌরি, আর আছে 10 গোলমরিচ। এই 1/2 কিলো মাছের জন্যই এতটুকু ড্রাই মশলাই যথেষ্ট। তাহলে চলুন এবার শুরু করি রেসিপিটা। গ্যাসটা অন করে দিলাম। এইবারে সমস্ত ড্রাই মশলাগুলো দিয়ে রোস্ট করে নেব। দিয়ে দিলাম সমস্ত ড্রাই মশলাগুলো, দিয়ে এবারে একটু নেড়ে চেড়ে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এইবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব, তুলে নিচ্ছি একটা প্লেটে। গ্যাসটা অন করে দিলাম, দিয়ে কড়াইটা গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে দিলাম দারচিনি আর এই 2 ছোট এলাচ, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব কারি পাতা, দিয়েও একটু নেড়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচুনো, পেঁয়াজ কুচুনো দিয়ে দিলাম, দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এইবারে এর মধ্যে দিয়ে দেবো আমি এই টমেটো বাটাটা। দিয়ে দিলাম টমেটো বাটা, দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব, কয়েক মিনিট কষিয়ে নেব। টমেটোটা শুকিয়ে গেছে, তেল ছেড়ে ছেড়ে আসছে, এই সময় আমি দিয়ে দিলাম এই রসুন বাটাটা। দিয়ে দেব আদা বাটা, দিয়ে একটু নেড়ে নেব ওই কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। রসুনের একটা রস স্মেল থাকে, সেটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে নিচ্ছি। হালকা নেড়ে নিলাম, প্রায় 2 মিনিট মতো নেড়ে নিলাম। এবারে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এই যে বেটে রেখেছিলাম, রোস্ট করে বেটে রেখেছিলাম সেই মশলাটা। এবারে আমি দিয়ে দেবো ওই চিংড়ি মাছটা, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে চিংড়ি মাছটা। এবারে দিয়ে দেবো লবণ, এই গ্রেভিটার আন্দাজে লবণ।
সব মশলা দেওয়া হয়ে গেছে, লবণ দেওয়া হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নিলাম। ফ্লেমটা কমিয়ে দেব, ফ্লেমটা মিডিয়ামে রেখে পুরো রান্নাটাই হবে। দিয়ে এবার ঢেকে দিলাম। এইভাবে ঢেকেই মাছটা পুরো রান্না হবে। প্রায় 3-4 মিনিট হয়ে গেল, এবার এটা খুলছি, খুলে একটু নেড়ে দেব। এইভাবে ঢাকনা খুলে নেড়ে দিয়ে দিয়ে মাঝে মাঝে নেড়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করতে হবে। আরো 5 মিনিট হয়ে গেল, খুললাম। আর একবার নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আবার একবার ঢেকে দিলাম। আরো 5 মিনিট হয়ে গেল, খুলে দিলাম। তেলটা মোটামুটি ছেড়ে এসছে, আর আমি ঢাকবো না, নেড়ে দিচ্ছি। দিয়ে একটু বাড়িয়ে দিলাম। এইবার সব শুদ্ধ একটু কষিয়ে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এটা এই রকমও নামানো যায়, এইভাবেই এটা খাওয়া যায়। আর যারা একটু গ্রেভি পছন্দ করবে, একটু জল দেবে সামান্য, ব্যাস এইটুকু, আর না হলে নারকেলের দুধ। প্রায় 2-3 মিনিট হয়ে গেল, এইবারে এটা আমি খুললাম। ঢাকনাটা খুলে একটু নেড়ে নিলাম, রান্নাটা কমপ্লিট, গ্রেভিটাও ঠিকঠাক হয়েছে। এইবারে গ্যাসটা আমি বন্ধ করে দেব, তেলটাও ছেড়ে এসছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তৈরি আমার চেটিনাদ টন কারি। এটা সাউথের রান্না, আর এটা ভাত অথবা রুটি দুটো দিয়ে খেতে খুব ভালো লাগে। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ।